স্বপন কুণ্ডু মলারা, একটু সবাই মিলে একটু আমরা আকাশ আটের কর্ণধারদেরকে একবার মঞ্চে ডেকে নেওয়া। আমি মঞ্চে আসতে অনুরোধ করব আকাশ আটের ডিরেক্টর ঈশিতা সুরানা পোদ্দারকে। মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের আকাশ আটের আরও একজন ডিরেক্টর প্রিয়াঙ্কা সুরানা ভার্দিয়াকে, এবং আকাশ আটের সঙ্গে যাদের নিবিড় সম্পর্ক এবং আকাশ আট যাকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না, আমাদের খুব প্রিয় একজন পরিচালক সুশান্ত বসু ওরফে রাজাদাকে, এবং মঞ্চে আসতে অনুরোধ করব আকাশ আটের ঋষভ সুরানাকে। মঞ্চে আমি প্রত্যেককে আসতে অনুরোধ করছি। পানিহাটি উৎসবের সঙ্গে আকাশ আটের সংযুক্তকরণ এই সপ্তম বর্ষে এসে একবার জোরদার করতালি। আমরা পানিহাটির মানুষেরা আকাশ আটের কর্ণধারদের মঞ্চে আমরা পেয়েছি আজকে, আমরা কৃতজ্ঞ। আকাশ আটের কর্ণধাররা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে পানিহাটি উৎসবের পক্ষ থেকে বরণ করে নেব। আসলে পানিহাটি উৎসবের তরফ থেকে সম্রাট চক্রবর্তী মঞ্চে, উনিও আমাদের খুব প্রিয় মানুষ, উনি এই অনুষ্ঠানটা পুরো ঘটাতে অনেক সহযোগিতা করেছেন, ওনাকেও আমরা কৃতজ্ঞতা জানাই। এবং আজকের এই বিশেষ মুহূর্তটা বোধ হয় ওনার জন্যই সম্ভব হলো, এবং একটা মনে রাখার মতো মুহূর্ত, যেখানে পানিহাটি উৎসব এবং আকাশ আট দুটোকে উনি মিলিয়ে দিলেন। তার জন্য একবার জোরে করতালি হোক। এবং আমরা সম্বর্ধিত করব পানিহাটি উৎসব এবং বইমেলা কমিটির পক্ষ থেকে আমাদের প্রিয় সভাপতি, উৎসব কমিটির সভাপতি, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক, পানিহাটির প্রিয় বিধায়ক সম্বর্ধিত করবেন প্রথমে ঈশিতা সুরানা। তাকে আমি এগিয়ে আসতে অনুরোধ করছি, তাকে সম্বর্ধিত করবেন আমাদের প্রিয় সভাপতি। একবার পানিহাটি জোরদার করতালি। আমাদের ব্যাচ উত্তরীয় আমাদের সামান্য উপহার, একটা একটা পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্কের সেতু বন্ধন এই মুহূর্তে আমরা মঞ্চের উপর দেখতে পাচ্ছি। এইভাবেই পানিহাটি এবং আকাশ আট একে অন্যের সঙ্গে মিলেমিশে স্মারক হয়ে গেছে উৎসবের সপ্তম বর্ষের স্মারক। এবারে প্রিয়াঙ্কা সুরানা, তাকে সম্বর্ধিত করবে আমাদের জুলি সরকার, সম্বর্ধিত করবে প্রিয়াঙ্কা সুরানাকে আমাদের পৌরমাতা জুলি সরকার সম্বর্ধিত করবে। তন্দ্রা ঘোষ আমাদের কালচারাল সেক্রেটারি পানিহাটি উৎসব এবং বইমেলা কমিটির, এবং সেই সঙ্গে কাউন্সিলর তন্দ্রা ঘোষ জুলি সরকার সম্বর্ধিত করবেন। আরও একটি চমৎকার মনে রাখার মতো মুহূর্ত এই মুহূর্তে মঞ্চের উপর অনুষ্ঠিত হচ্ছে। এবারে ঋষভ সুরানা, আমি শুক্লা বিশ্বাস, মান্না, শ্রাবন্তী, রূপালী এবং স্বপ্না মজুমদার তাদেরকে অনুরোধ করছি ঋষভ সুরানাকে বরণ করে নেওয়া পানিহাটি উৎসব এবং বইমেলার পক্ষ থেকে। সুশান্ত বসু, আমি সকলকে অনুরোধ করছি সকলে মিলে সুশান্ত বসু আকাশ আটের, তাকেও বরণ করে নেবেন। নেপথ্যের মানুষ প্রকাশে তন্দ্রা ঘোষ, শ্রাবন্তী রায়, যারা যারা আছেন পৌরমাতারা বরণ করে নিচ্ছেন সুশান্ত বসুকে। আরও একজন মানুষ এখানে উপস্থিত রয়েছেন যাদের সাথে, তার সাথে আমাদের পরিচয় হয়েছে দীর্ঘক্ষণ ধরে, তার পর্যবেক্ষণ আমরা লক্ষ্য করছি। রাহুল সুরানা, তাকে তিনি মঞ্চে নেই হয়তো এই মুহূর্তে, কিন্তু আমরা পানিহাটি উৎসবের পক্ষ থেকে তাকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই মেলবন্ধনের মধ্যে পানিহাটি উৎসব কমিটির পক্ষ থেকে আরও একবার জানাই, আমরা মিস করছি অশোক সুরানাকে। এই মঞ্চে হয়তো তিনিও থাকতেন আজকের দিনে, আমরা পানিহাটি উৎসবের পক্ষ থেকে আরও একবার তার আত্মার শান্তি কামনা করে দু এক কথা বলার জন্য অনুরোধ করি আমাদের প্রিয় বিধায়ককে। সম্রাট, কথা বলার সময় নয়, আপনারা এরই মধ্যে উপলব্ধি করেছেন যে একটা বড় উৎসব এবং
বইমেলা করতে গেলে আজকের দিনে মিডিয়া ডেমোক্রেসিতে ইজ এ ইম্পর্টেন্ট পিলার। সবাই বলে যে এটা ফোর্থ পিলার অফ দি ডেমোক্রেসি। সেই মিডিয়া আকাশ তার যে সুরানা অ্যান্ড ফ্যামিলিজ উপস্থিত সমস্ত যাদের সঞ্চালনা করে থাকেন সেই আকাশের প্রিয় বন্ধুদের বোনেদের আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা ভালো থাকুন। এমনি করে মানুষের কথা, আনন্দ বিনোদনের কথা, আর্ট এবং কালচারের কথা, বিজ্ঞান এবং তথ্যের কথা, সমস্ত দিক আমরা এই উৎসবে তুলে ধরেছি এবং সেটা আপনারা যেভাবে তুলে ধরছেন প্রচারের আলোতে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে ধন্য। আমি সম্রাট সহ আমাদের সমস্ত বন্ধুদের, উৎসব কমিটির টিম অফ পানিহাটি, আমাদের স্বপন ঘোষ পৌরপ্রধান সহ সকলকেই আমাদের পক্ষ থেকে আমরা টিম পানিহাটি উৎসব বুক ফেয়ার 2019 এবং আমাদের মিডিয়া পার্টনার আকাশ তাদের সকলকে, বোর্ড অফ ডিরেক্টরস অ্যান্ড সিনিয়র জার্নালিস্ট তাদেরকে আমাদের পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা জানাই। আপনারা আনন্দ করুন এবং আমি প্রত্যেকবারই আমার জীবনের একটা ধারা যে পানিহাটি উৎসবে এই যে আমাদের হাজার হাজার মা ভাই বোন দাদা দিদি আমাদের প্রিয় বন্ধুরা আসেন, কাউকে বলে দিতে হয় না কে কোথায় দাঁড়াবে, কাউকে বলে দিতে হয় না, নিজ গুণে এই মেলাকে নিজের করে তুলে নেওয়া, এটা আপনারা করছেন। আর জন্য আরেকবার সমস্ত আগত এই মেলায় বুক ফেয়ারে আপনারা যারা এসেছেন তাদেরকে আমরা নমস্কার জানাই, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা এবং শুভকামনা। আজকে দিনটি ডিসেম্বরের সানডে পাওয়া খুব মুশকিল, আজকে রবিবারের ভিড়ে প্রায় ভিড়ে একবারে ঠাসা। আমি যখনই দেখি তাকাই ভাবি এত যে আসছেন তিনি তার পূর্ণ দায়িত্ব নিজেই বহন করছে এবং লক্ষ্য রাখছেন যে পাশের যে ভাই বোনেরা যাচ্ছে তাদের জন্য কোনো অসুবিধা না হয়। সবাই আপনারা ভালো থাকুন, আনন্দ করুন। পানিহাসি উৎসব 2019 আপনাদের জন্যে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানালো। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় বিধায়ক, আমাদের সকলের অত্যন্ত প্রিয় বিধায়ক শ্রী নির্মল ঘোষ মহাশয়কে, এবং তার পাশাপাশি ধন্যবাদ জানাই সম্রাট চক্রবর্তীকেও। আমরা আজকে সত্যি সত্যি যাকে সবচেয়ে বেশি, যার কথা সবচেয়ে বেশি মনে পড়ছে আমাদের, যিনি আজকে সবচেয়ে বেশি আনন্দ পেতেন এত মানুষ দেখে, এত সুন্দর আয়োজন দেখে, এত সুন্দর অনুষ্ঠান দেখে, তিনি হলেন আমাদের স্যার শ্রী অশোক সুরানা। বারবার মনের মধ্যে স্যারের কথাই আসছে, বারবার স্যারকে দেখতে পাচ্ছি একেবারে সামনে বসে আছেন। তো স্যার যে স্বপ্নটা দেখিয়েছিলেন সেই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের আকাশাটের ডিরেক্টর যারা রয়েছেন, ঈশিতা সুরানা পোদ্দার, প্রিয়াঙ্কা সুরানা বর্দিয়া, রাহুল সুরানা, ঋষভ সুরানা, তারা প্রত্যেকেই সেই স্বপ্নের পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা জানি আগামী দিনে আমরা সত্যি এগোব, স্যারের ইচ্ছে, স্যারের স্বপ্ন, সেই জায়গায় আমরা পৌঁছবই। এটা আমরা সবাই আকাশাট পরিবার আজকে পানিহাটি উৎসবে আপনাদের প্রত্যেকের মাঝে এটা আমরা বলে গেলাম। নিশ্চয়ই আপনারা পাশে থাকলে সেই জায়গাটাই আমরা পৌঁছবই, শুধু চাই আপনাদের সহযোগিতা। আমি ম্যাডামকেই, আমাদের আকাশাটের ডিরেক্টর ঈশিতা সুরানা পোদ্দার ম্যাডামকেই অনুরোধ করব যদি প্রথমে কিছু বলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এই উৎসবটা পানিহাটি টিম আর আকাশাট পরিবার ছাড়া এরকম সাফল্য হতো না। আপনারা সবাই এসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এসে
আমাদেরকে এরকম ফেলিসিটেট করার জন্য। আর সম্রাটদাকে আপনি দেখতে পাচ্ছেন, ইনিও আমাদের খুব হেল্প করেছেন, প্রত্যেক পায়ে পায়ে দাঁড়িয়ে আমাদেরকে এখানে ব্র্যান্ডিং করতে সাহায্য করেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আকাশাটির আরও একজন ডিরেক্টর প্রিয়াঙ্কা সুরানাবার্তিয়া একটু বলতে অনুরোধ করব। নমস্কার, এখানে সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। পানিহাটি উৎসবে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য পানিহাটি উৎসব কমিটিকে সবাইকে আমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমরা এই বাবা যাওয়ার পর আমরা প্রথমবার এরকম একটা বড় স্কেলে আবার আমরা উঠে পড়েছি, আমরা লেগে পড়েছি। আমরা আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন সবসময়, যেরকম আপনারা আমাদের কাছে ছিলেন, আছেন আর সবসময়ই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এবারে যাকে আমি মাইক্রোফোন তুলে দেব, আমার তাকে মাইক্রোফোন তুলে দেওয়ার আগে একটা দুটো কথা না বললেই নয়, আসলে শুরু থেকে আপনাদের বলছি যে আকাশাটের জেলা সফর, আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, বহু মানুষের কাছাকাছি পৌঁছেছি, বহু মানুষের একেবারে মনের কথা শুনেছি বহু জায়গায়। স্যার শ্রী অশোক সুরানা ঘুরতেন, তার সঙ্গে রাজাদা, মানে আমাদের সকলের প্রিয় পরিচালক সুশান্ত বসু, রাজাদা সব সময় স্যারের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতেন। কাজেই রাজাদাকে এখানে দেখে আমাদের স্বভাবত ইচ্ছে থেকে যায়, এবং প্রত্যেক মঞ্চে স্যারই রাজাদাকে ইন্ট্রোডিউস করাতেন এবং বলতেন রাজাদা এবার কিছু বলবে। আজকে সেই মুহূর্তটা আমরা খুব মিস করছি, কিন্তু সেখানে আমিও থাকতাম, তাই বড্ড কষ্ট হচ্ছে বলতে, কিন্তু আজকে কোথাও গিয়ে স্যারই সেই ইনস্ট্রাকশনটা দিলেন রাজাদা এবার কিছু বলবে। আমি রাজাদার হাতেই মাইক্রোফোন তুলে দিচ্ছি। সবাই প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা নেবেন। আমি জানি আপনারা গান শুনতে এসেছেন, বেশি সময় নষ্ট করব না। প্রায় পাঁচ মাস বাদে আজকে হচ্ছে 22-21 তারিখ, সারা জীবন মনে থাকবে। পাঁচ মাস বাদে এরম একটা জায়গায় এসেছি যেখানে উনি থাকতেন সাথে সাথে, আর আমরা পড়তাম পিছন পিছন ঘুরতাম, বলতাম চ্যানেলের উদ্দেশ্য। এখানে অনেকে প্রশ্ন থাকতে পারে যে আকাশ কেন গান বাজনা করছে। আসলে কি জানেন, অশোক সুরানা ছিলেন প্রথম ব্যক্তি, আপনারা অনেকে জানেন না, যিনি প্রথম সিরিয়াল তৈরি করেছিলেন। আজকে দেখছেন এত চ্যানেলের ভিড়, সেই চ্যানেলে যে সিরিয়ালগুলো হয়, মানে সোম থেকে শনি দেখেন, এই প্রথম ভাবনা কিন্তু উনি ভেবেছিলেন জননী দিয়ে। আজকে দেখছেন এই যে আপনারা দুপুরবেলা সিনেমার ছবি, মানে ছবি দেখেন, সিনেমার চ্যানেল প্রথম উনি ভেবেছিলেন, উনিই প্রথম অনেক কিছু ভেবেছিলেন যেটা এখন সবাই ভাবে, কিন্তু উনি অনেক আড়ালে চলে গেলেন। আমি এখানে জানি আমাদের বলতে কোনো লজ্জা নেই, আমরা গানের মাধ্যমে আমরা আমাদের আদর্শের কথা, ওনার আদর্শের কথা সবার কাছে প্রচার করি। উনি বলতেন আমি এমন কোনো সিরিয়াল করব না যেখানে বাচ্চা মা একসাথে না দেখতে পারে, এমন একটা চ্যানেল যে চ্যানেল মানুষের কাছ থেকে এক পয়সা নেয় না, উনি করে গেছেন, এখন ওনার ছেলেমেয়েরা করছেন, বিনা পয়সায় চ্যানেল দেখা যায়, খুব কষ্ট করে চালাতেন উনি। কিন্তু বলতেন আমি বিনোদন কাউকে বিক্রি করব না, বিনোদন আমি মানুষের কাছে পৌঁছে দেব শিক্ষার মাধ্যমে। আপনারা জানেন 6:30টার সময় উনি প্রথম ভক্তিমূলক সিরিয়াল শুরু করেন, চ্যানেল শুরু হয় 6:30টায় ভক্তিমূলক জগৎ জননী মা শারদা দিয়ে। তারপরে প্রত্যেকটা চ্যানেল শুরু করে দিল, খেয়াল করে দেখবেন প্রত্যেকটা চ্যানেল শুরু করে দিল ভক্তিমূলক অনুষ্ঠান। 6:30টায় উনি শুরু করলেন জগজ্জনী মা শারদা, এখন হয় গুরু ব্রহ্মা। 7:00 উনি ছিলেন অশোক সুরানা, সুরানা টাইটেল শোনানকে ভাবতেন বোধ হয় অবাঙালি, কিন্তু আমি আপনাদের বলছি ওনার থেকে বেশি বাঙালি বোধ হয় কেউ ছিলেন না।
উনি চোখ বন্ধ করে রবীন্দ্রনাথের যে কোনো গল্প বলে দিতে পারতেন কোন গল্পে কী আছে। উনি বলতেন, বাঙালিরা বই পড়তে ভুলে গেছে, আমি পর্দায় বই পড়াবো। উনি প্রথম যে সাহিত্য নিয়ে গল্প করতেন, এখন দেখুন প্রত্যেক চ্যানেলে সাহিত্য নিয়ে কাজ হয়। আগে হতো সাহিত্যের সেরা সময়, এখন সমরেশ মজুমদারের গল্প সাতকাহন। সাড়ে সাতটার সময় উনি বললেন যে আমি মানুষের কথা বলবো। কী দিয়ে শুরু হলো জানেন? আমরা যখন জগজ্জননী মা সারদা করতাম, অনেক বয়স্ক মানুষ আসতো যাদের কেউ ছিল না, উনি দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন, সেই মানুষগুলোকে মঞ্চ সিট অবধি পৌঁছে দিতেন, তাদের বাড়ির লোক এসে পৌঁছে দিত না। উনি বলতেন এদের গল্প বলবো। শুরু হলো সাড়ে সাতটায় ছমাসের মেঘা, কী নাম? বৃদ্ধাশ্রম, নচিদা ওখানে গান গেয়েছিলেন, যে গানটা শুনলেন। বয়স্ক মানুষদের দিয়ে যখন সিরিয়াল করবেন ভেবেছিলেন লোকে হাসছিল, আমাদের অনেকেই হাসছিল যে বয়স্ক মানুষ দিয়ে সিরিয়াল হয়, উনি করলেন। আটটার সময় আপনারা দেখছেন এখন আগুন পাখি হচ্ছে, একটি মেল লড়াই। আর সাড়ে সাতটার সময় আপনারা সবাই জানেন পুলিশ ফাইল। উনি বলতেন পুলিশ ফাইল নিয়ে আমি ব্যবসা করব না, মানুষকে সজাগ করব, সতর্ক করব, যাতে ক্রাইম না ঘটে, সেই জন্য উনি শুরু করেছিলেন পুলিশ ফাইল। আর গানের প্রোগ্রাম জানেন লেজেন্ড, এখন হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল ডান্সিং স্টার, এটা হচ্ছে আর আকাশ বার্তা, এই ছিল ওনার ভাবনা। কিন্তু আকাশ যেভাবে মানুষের কাছে খোলার কথা ছিল, যেভাবে চ্যানেল দেখার কথা ছিল, সেই লক্ষ্যে উনি জীবনের শেষ দিন অবধি পৌঁছাতে পারেননি। আপনারা হয়তো জানেন না, উনি মারা যাওয়ার চার সেকেন্ড আগে, মাত্র চার সেকেন্ড আগে উনি ওনার মেয়েকে বলেছিলেন হসপিটালে বসে যে কোন প্রোগ্রামের কি অবস্থা আমাকে এক্ষুনি জানাও, আমি একটু হেঁটে নিচ্ছি, হেঁটে নিয়ে তারপর তোমাদের কথা শুনব। উনি হাঁটতে গিয়েই মারা গেলেন। চার সেকেন্ডের আগেও উনি ভেবে গেছেন কি করে মানুষকে বিনোদন পৌঁছে দেওয়া যায় কিন্তু তার মধ্যে শিক্ষা থাকবে। আমাদের অবস্থা কীরকম হয়েছে জানেন? আমরা মানুষের দরজায় দরজায় ঘুরছি, সারা পশ্চিমবঙ্গে সমস্ত জেলায় ঘুরছি ওনার আদর্শ কথা বলার জন্য। উনি কি চেয়েছিলেন? আমরা হচ্ছে দুধ বিক্রেতা, মদ বিক্রেতা নই। দুধ যারা বিক্রি করে তারা আপনাদের দরজায় আসে, কিন্তু দুর্ভাগ্য যারা মদ খায় তারা মদের দোকানে লাইন দেয়। আমরা দুধ বিক্রেতা, যে মানুষকে পুষ্টি দেব, মানুষকে সুস্থ বিনোদন দেব, কিন্তু দুর্ভাগ্য আমরা দরজা নখ করে চলেছি যে খুলুন, দেখুন, দেখার পর আপনারা বিচার করবেন। যে আমরা কিন্তু শাশুড়ি বইয়ের গল্প বলি না, আমরা এমন কোনো বিনোদন দেখাই না যেখানে পরিবার ছাড়া, পরিবার ছাড়া কেউ দেখতে পারে, যাতে মা মুখ না লুকায় মেয়ের কাছে, মেয়ে না মুখ লুকায় মার কাছে। আমরা এমন একটা চ্যানেল যে চ্যানেল একটা নির্দিষ্ট সময় অবধি সিরিয়াল করি, গল্প যে অবধি চায় তারপর বন্ধ করে দিই। আমরা এমন একটা চ্যানেল যেখানে সাহিত্যকে বিকৃত করি না, আমরা এমন একটা চ্যানেল যেখানে ধর্মমূলক অনুষ্ঠান করি কিন্তু তার শালীনতা রেখে। কিন্তু আজকালকার দিনে আদর্শ মেনে কজন চলে? উনি জীবনের শেষ দিন অবধি আদর্শ মেনে গেছেন। এখন যে ছেলেমেয়েরা দেখছেন এসছে, এরা কেউ সিএ পাস, কেউ এমবিএ পাস, কিন্তু ওরা ওদের বাবার লক্ষ্য, বাবার আদর্শ, বাবার নীতি নিয়ে কাজ করতে এসছে। আমরা কিছু মানুষ, আমি একা বলবো না, এখানে অনেকে আছে, অরিন্দম দা অনেকে আছে ওইখানে বসে আছে, যারা কিছু মানুষ দিনের পর দিন লড়াই করে যাচ্ছি ওনার আদর্শ, ওনার কথা আপনাদের কাছে পৌঁছে দিতে। এবার আপনারা বিচার করবেন, দুধওয়ালাকে আপনারা ঘরে ঢুকতে দেবেন না মদের দোকানে দাঁড় করাবেন? বিষ আমরা ছড়াতে পারবো না। যে কথা উনি বলতেন, আমি চ্যানেল বন্ধ করে দেব তাও ভালো, কিন্তু মানুষকে সুস্থ বিনোদন দেব। এরপরও যদি মানুষ না দেখে তাহলে হয়তো একদিন আমাদের বাধ্য হব আর দুধ বিক্রি করব না, বাধ্য হব বিষ তো বিক্রি করতে পারবো না, বাধ্য হব নিজেদের গুটিয়ে নিতে। তাই পানিহাটিতে দাঁড়িয়ে আপনাদের বলে গেলাম যে লড়াই এ বাচ্চা ছেলেমেয়েগুলো শুরু করেছে, উনি শুরু করে গেছিলেন, আমরা করছি দিন রাত এক করে, আমাদের পুরো টিম করছে, আমাদের ডিরেক্টররা, আমাদের টেকনিশিয়ানরা করছে। এ লড়াই আপনারা সামিল হন, দয়া করে আপনাদের দরজায় এসে নক করছি, দরজা খুলুন, কারণ সুস্থ বিনোদন দরকার। আজ না হোক কাল
দরকার হবেই সুস্থভাবে বাঁচতে গেলে। শুধু আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের সহযোগিতা চাই, আর সময় নষ্ট করব না। শুধু এই গানের মাধ্যমে আমরা আমাদের আদর্শের কথা বলে গেলে সময় নষ্ট করলাম, কিছু মনে করবেন না, ভুল করলে ক্ষমা করবেন, সবাই খুব খুব ভালো থাকবেন, আর যদি আপনাদের মনে হয় আকাশ খুলবেন। অনেক অনেক ধন্যবাদ, প্রণাম আপনাদের। আপনারা নিশ্চয়ই যারা যারা আকাশার দেখতেন না, কাল থেকে সকালবেলা আকাশারটা খুলছেন, তো আপনাদের তরফ থেকে একটা জোরে একটা হ্যাঁ বা একটা কিছু শুনতে চাই, একটু হাতটা উঁচু করুন। আপনারা এত ভালো শ্রোতা দর্শক, পানিহাটির মানুষজন এত ভালো। আমি ম্যামকে আরেকবার রিকোয়েস্ট করব, ম্যাম যদি একটু কিছু বলেন। রাধা অনেক কিছু বলেছেন, রাধা আপনাদেরকে চ্যানেল নিয়ে অনেক কিছু বলেছেন। বাবার আশীর্বাদ নিয়ে এসেছি, আপনাদের সবার আশীর্বাদ নিতে। আকাশাট আকাশাট আপনাদের কাছে আছে, আপনাদেরকে আকাশাটের কাছে দাঁড়াতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। আমরা চলে যাই তাহলে কৌশিকদা, এবার কি হচ্ছে? একদমই তাই, অনেকক্ষণ আগেই তো মনের মধ্যে গিটারটা বাজছিল, এবার কিছু কি হবে? ডেফিনেটলি, কারণ দেখো আজকে যে মানুষটির কথা হচ্ছিল এবং সেই মানুষটির সঙ্গে যে পরিবারের সদস্যরা আজকে আমাদের সঙ্গে এখানে এই মঞ্চের উপরে ছিলেন, তাদের পদবীর মধ্যেই কিন্তু সুর আনার ব্যাপারটা লুকিয়ে আছে, কারণ তারা সুরানা। তো সুতরাং সেই সুরে সুরে সেই মানুষটিকে আমরা আজকে আরো একবার আমাদের মতো করে স্মরণ করব। পঞ্জিকা বলছে যে এ মাসের 15-16 তারিখে পূর্ণিমা চলে গেছে, জানুয়ারি মাসে আবার 11 এবং 12 তারিখে পূর্ণিমা আসবে, অর্থাৎ হিসেব অনুযায়ী ওই 26 তারিখ অমাবস্যা পড়ার কথা। কিন্তু আমরা বলেছি যে এই যে পানিহাটি উৎসব ও বইমেলায় আজ এত চাঁদের হাট, তাই আজ এই মঞ্চে আমরা পূর্ণিমার ঝলমলে আলো দেখব। ক্যা বাত! তার কারণ হলো আজ যিনি এই মঞ্চে আসবেন, দেখতে দেখতে এই 2019-এ তার সঙ্গীত জীবনের 50 বছর পূর্ণ করলেন তিনি। বাবা ছিলেন বিখ্যাত সুরকার ভোলানাথ শ্রেষ্ঠ, এবং মাত্র 9 বছর বয়সে তিনি কিন্তু গেয়ে ফেলেছিলেন সিনেমার জন্য তার প্রথম প্লেব্যাক শঙ্করজি জয়কিষেনজির সুরে। তারপর আর ডি বর্মন সাব চাইল্ড আর্টিস্ট হিসেবে একের পর এক সুপারহিট গান, এবং শুধুমাত্র হিন্দি নয় নেপালি ছবিতেও অগণিত গান গেয়েছেন তিনি। আর একটু আগেই যেরকম মনিতা বলছিল যে একটা সময় করিশ্মা কাপুর এবং গোবিন্দা এবং ওই চানে কি খেত মে থেকে সমস্ত হিট গানের পিছনে কিন্তু সেই অসামান্য মাধুর্যপূর্ণ কণ্ঠ। সুতরাং এই মঞ্চ আজ প্রস্তুত আমাদের সঙ্গে, পানিহাটিও প্রস্তুত। কি সবাই তৈরি? তো আজ পূর্ণিমাজির গান শোনার জন্য সবাই তৈরি? আমরা দেখতে চাই হাজার হাজার বটের আলো আজ এই মঞ্চে জ্বলে উঠুক তার গানের মধ্যে দিয়ে। আমাদের সঙ্গে মিউজিশিয়ান বন্ধুরা এসে হাজির হয়ে গেছেন, আর এরপর আমাদের আজকের এই সন্ধ্যার পরবর্তী শিল্পী আপনাদের সামনে, যাকে আমরা উপস্থাপিত করব, সুষমা শ্রেষ্ঠজি পূর্ণিমাজি আমাদের সঙ্গে মঞ্চে আসবেন এবং একের পর এক গানের জাদুতে মুগ্ধ করবেন আজ পানিহাটি উৎসব এবং বইমেলার এই প্রাঙ্গণ। ওই যে বলেছি না, একবার বলেছি যে খালি পেটে শিল্প হয় না, সঙ্গে সঙ্গে মৌনিতা একটা রাঁধুনিতে যারা যারা সিলেক্ট হয়েছে তাদের সবার লিস্ট আমার কাছে দিয়ে গেছে। যারা যারা আছেন তারা নিজের নাম একটু শুনে নেবেন। অর্পিতা গুপ্ত, অর্ণা মজুমদার, জয়িতা রায়চৌধুরী, মৌসুমি মাহাতো, স্নেহা রায়, দেবশ্রী মণ্ডল, আলমা খাতুন, সঞ্চিতা দে, সুপর্ণা দে, সোমা দে, বাবা এত দে হলে নে কে, এদিকে শ্রুতি কনার রক্ষিত, মন্দ্রিতা চক্রবর্তী, বুলা দে, দিব্যজ্যোতি দাস, দেবমায়া দাস, শুক্লা সুর, অনুসুয়া ব্যানার্জি, মিঠু গুহ, অন্তরা, পৌশালী সরকার, সোমা দাস শর্মা, শিল্পী মজুমদার, মৌসুমি রায়, পূজা দাস, তনিমা দত্ত, ক্যামেলিয়া দাস, টুম্পা রায়চৌধুরী, প্রিয়াঙ্কা পাল, ঐন্দ্রিলা আদক, সুপর্ণা সেনগুপ্ত, মিতা দাস, দেবশ্রী মণ্ডল, এরা প্রত্যেকেই রাঁধুনিতে রান্না করার সুযোগ পাবেন। তাদের রান্না দর্শকেরা চেটে পুটে খাবেন আর বাড়ির কর্তারা একটা দিন উপোস দেবেন। বাট আমাদের সঙ্গে আমরা কিন্তু উপোস করবো না, কারণ আমাদের রিফ্রেশমেন্ট পার্টনার মিও আমরে, প্রাণ ভরে মিও আমরে, এবং আমাদের ফুড পার্টনার ওয়াও মোমো, তাদের কথা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, অভিনয় এবং নৃত্যে যারা যারা অডিশন দিয়েছেন তাদের মধ্যে থেকে যারা যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে
আকাশ আটের তরফ থেকে ফোন করে দেওয়া হবে, অর্থাৎ আপনাদেরকে ইনফর্ম করা হবে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনারা কারা কারা নির্বাচিত হয়েছেন বা সিলেক্টেড হয়েছেন, কারা কারা আকাশ আটে অনুষ্ঠান করার সুযোগ পাবে। আর আপাতত সময় আরও একবার মনে করিয়ে দেওয়ার পালা, আজ পাঁচই পৌষ, কিন্তু আগামী পাঁচই জানুয়ারি এই অনুষ্ঠানটা, আজকে পানিহাটি উৎসব বইমেলার সপ্তম বর্ষে যেটা হলো সেটা আপনারা দেখতে পাবেন আকাশ আটের পর্দায়। সুতরাং আজকে যারা চাক্ষুষ দেখলেন তারা তো দেখবেনই, যারা আজকে আসতে পারলেন না তাদেরকেও জানিয়ে দেবেন আগামী পাঁচই জানুয়ারি সন্ধে সাড়ে ছটায় নতুন বছরের শুরুতেই এই অনুষ্ঠান দেখার সুযোগ থাকছে আকাশ আটের পর্দায়। আপাতত আমাদের সঙ্গে আছেন যত মা, নিজেদের মা, মাসিমা, পিসিমা, কাকিমা, দিদিমা এবং জেঠিমা, সবাই মিলে জোরে একবার হাততালি পূর্ণিমার জন্য। आप सबको मेरा सादर प्रणाम। साउंड कौन देख रहा है बेटा? मुझे मॉनिटर बहुत अच्छे से देना। हाँ, मुझे नहीं पता कि आपको मेरे बारे में कितना मालूम है, लेकिन मैं अपना परिचय आपको थोड़ा सा देना चाहूँगी कि मैंने बचपन से गाना शुरू किया था, और बचपन में मैं जब गाती थी तब मैं सुषमा श्रेष्ठा के नाम से गाया करती थी। मेरा सबसे पहला गाना जो मैंने गाया था वो फिल्म अंदाज के लिए था, मोहम्मद रफ़ी साहब के साथ, है ना बोलो बोलो पापा को मम्मी से प्यार है। मुझे एक बार आप मेरे ऑडियंस की लाइट दे सकते हैं प्लीज़? तो मैं अपने ऑडियंस, हाँ, मुझे सिर्फ बताइए कि ये गाना कितने लोगों ने सुना है, कितने लोगों को याद है, है ना बोलो बोलो पापा को मम्मी से प्यार है। अरे यार, काफ़ी लोगों को याद है। जब मैंने ये गाना गाया था, ये गाना रिकॉर्ड हुआ था 1969 में, तब मैं 10 साल की थी। और कृपया करके अब आप मेरी उम्र की जोड़ जाड़ ना करें, ठीक है? बिल्कुल मेरी उम्र की जोड़ जाड़ आप ना करें कि तब मैं 10 साल की थी तो अब मेरी उम्र क्या है, कोई कैलकुलेशन आप ना करें। मैंने सुषमा श्रेष्ठा के नाम से उसके बाद काफ़ी प्यारे प्यारे गाने गाए थे। क्या हुआ तेरा वादा वो कसम वो इरादा, ठंडे ठंडे पानी से नहाना चाहिए, इतनी शक्ति हमें देना दाता, यादों की बारात निकली है आज दिल के द्वारे। आज जिस गाने से मैं शुरुआत करने जा रही हूँ वो भी मैंने उस वक्त ही गाया था जब
मैं कुछ 12 या 13 साल की थी। फिल्म आ गले लग जा का ये गीत है जो मैंने पंचम दा के लिए आर डी बर्मन साहब के लिए गाया था किशोर अंकल के।